হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনানে লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। তো আজ আমি বানিয়ে নিয়েছি কি বলো তো, মুড়ির পকোড়া। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই মুড়ির পকোড়াটা আমি কেমন করে বানালাম। এখানে আমি 2 কৌটার মতো মুড়ি নিয়ে নিয়েছি, দিয়ে এখানে 3 চামচ মতন বেসন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা কুচি, 1.5 চামচ রসুন কুচি, 2 চামচ লঙ্কা কুচি আর 1টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 স্পুন, জিরে পাউডার 1/2 স্পুন আর 7 মতো নুন আর 1টা ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে করে। দেখ এখন এগুলোকে মাখিয়ে নেব, একটু একটু জল দিয়ে করে এটা মাখিয়ে করে এইভাবে করে নিয়েছি সব কটা। যেমনভাবে আপনারা ভাজবেন তেমন আকারে করে নেবেন, আমি এরকম করে ভাজবো তার জন্য আমি এরকম করে নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে 1টা করে পকোড়া ভেজে নেব। তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার একটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা কমেন্ট করে দিবে। দেখো এখানে সব কটা পকোড়া আমি দিয়ে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে। এখন সব কটা পকোড়া আমি ভেজে করে তুলে নিয়ে নিয়েছি আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এখন টমেটো কেচাপটা দিয়ে আমি খাই। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব